আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য অনেকগুলো মজাদার পিঠার রেসিপি একসাথে শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই তৈরি করে দেখাবো সুজির রস পিঠা এর জন্য প্রথমেই সুজির একটা ডো তৈরি করে নিব চোলায় প্যানে একটা চামচ পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পনে এক কাপ পরিমাণ সুজি চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে আমি সুজিগুলো ভেজে নেব যাতে করে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায় সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুজিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে অল্প আচে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এবার চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে ডোটাকে নাড়তে হবে যাতে করে প্যানের নিচে লেগে না যায় কিছুক্ষণ পর দেখা যাবে যে স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব আর এরই মধ্যে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব অন্য একটা প্যানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি চিনির সমান সমান করে পানিটা দিতে হবে ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়েছি এলাচগুলো বড়ো সাইজের ছিল যদি ছোট এলাচ হয় তাহলে কিন্তু তিন চারটা ব্যবহার করতে হবে যখন শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিব আর এরই মধ্যে কিন্তু শিরাটা পারফেক্টলি কুক হয়ে যাবে তো শিরাটা কোক হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব আর শিরাটা আগেই তৈরি করে রাখতে হবে কারণ হচ্ছে পিঠা ভাজার পর যাতে শিরাটা ঠান্ডা হয়ে কুসুম গরম অবস্থায় থাকে এবারে আমাদের ডোটাও কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি হাত দিই সামান্য একটু আলতো করে মথে নিব তারপর এখান থেকে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নেব যেহেতু ডোটা অনেক বেশি স্মুথ আছে আর একদম পারফেক্ট হয়েছে তো এখানে কিন্তু আলাদা করে হাতে তেল মাখতে হবে না এই ডোটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে না তো আমি আমার পছন্দ মতো পরিমাণের ডো নিয়ে পছন্দ মতো শেপে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীরকম করে শেপ দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করতে পারেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব চুলায় পেনে আমি আগে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ছাড়ার আগে অবশ্যই শিওর হয়ে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়েছে কিনা কম গরম তেলে পিঠাগুলো ছালে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে আর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে পিঠাগুলো ভাজতে হবে যাতে করে পিঠাগুলো নরম হয়ে ভেঙে না যায় মিডিয়াম আছে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো ভিতর থেকে একদম পারফেক্ট হবে আর পিঠাগুলো ভেঙেও যাবে না সবগুলো পিঠা আমি লাল লাল করে ভেজে নিয়ে এভাবে করে কুসুম গরম শিরায় দিয়ে দিয়েছি আর পিঠাগুলো গরম থাকতেই কিন্তু সেরার মধ্যে দিয়ে দিতে হবে নেড়ে চেড়ে সবগুলো পিঠার মধ্যে সেরাটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর এরই মধ্যে পিঠাগুলো কিন্তু শিরাটা খুব ভালো করে সোপ করে নেবে আর পিঠাগুলো সাইজও অনেকটাই বড় হয়ে যাবে এখন যে কারোর সামনে এই পিঠাগুলো সার্ভ করলে কেউ বুঝতেই পারবে না ভাববে আপনি বড়ো কোনো মিষ্টির দোকান থেকে এগুলো কিনে এনেছেন এবারে তৈরি করে দেখাবো মুচমুচে এবং রসালু মুখপাকন পিঠা প্রথমেই এখানে আমি এক কাপ পরিমাণ মুগ নিয়েছি মুগ ডালগুলোকে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর মুগ ডালের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে মুগ আমি লালচে করে ভেজে নিয়েছি আর এগুলোর থেকে অলরেডি সুন্দর একটা ফ্লেভারও বের হচ্ছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব তারপর এগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে মুগ ডালগুলো একদম ভিজে নরম হয়ে যাবে যখন মুগ ডালগুলো পারফেক্টলি ভিজবে বা সফট হবে তখন দেখা যাবে যে এগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মুগ ডালগুলো কিন্তু পরিমাণে অনেকটাই বেড়ে গেছে এখন এগুলোকে কয়েকবার পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর পানিটা ঝরিয়ে এগুলোকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এতে করে মুগ ডালগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর তিন চারটা সিটি বাজার পর আমি চুলাটা অফ করে দিব এরই মধ্যে কিন্তু মুগ ডালগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গলে গিয়েছে এবার এগুলোকে আমি অন্য একটা প্যানে ট্রান্সফার করে দিচ্ছি এতে করে পিঠার ডোটা তৈরি করতে সুবিধা হবে প্রেসার কুকারটা ধুয়ে আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পিঠার ডোয়ের মধ্যে সুন্দর একটা কালার আনার জন্য সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে এই মিশ্রণটা প্যানের নিচে লেগে না যায় যেহেতু এই মিশ্রণটা অনেকটাই আঠালো আছে যখন এটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি আড়াই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়েছি এবারে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দশ মিনিটের মতো আমি কুক করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে ভালো করে এই ডোটাকে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তারপর খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা এ পর্যায়ে কিছুটা ড্রাই মনে হলেও পরবর্তীতে আমরা যখন এর মধ্যে ডিম অ্যাড করব তখন কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে আমি এভাবে ঢেকে দিচ্ছি যাতে কিছুটা ঠান্ডা হতে পারে কারণ গরম অবস্থায় কিন্তু এর মধ্যে ডিম মেশানো যাবে না এবারে শিরা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ গুড় নিয়েছি গুড়ের সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি সুন্দর ফ্লেভারের জন্য তিনটা এলাচ দিয়েছি আর দিচ্ছি ছোট দুই টুকরো দারুচিনি নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখনই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আমি আরও সাত থেকে আট মিনিটের মতো এটা জাল করে নিব এতে করে শিরাটা একদম পারফেক্টলি কোক হয়ে যাবে যেহেতু আমি এখানে খুব বেশি পানি অ্যাড করিনি তাই খুব বেশিক্ষণ জাল করে কিন্তু এটাকে গাঢ় করার প্রয়োজন নেই এই শিরাটা কিন্তু অনেক বেশি গাঢ় হবে না আবার অনেক বেশি পাতলাও থাকবে না মোটামুটি ঘনত্বের একটা শিরা আমি এখানে তৈরি করে নিয়েছি তো শিরাটা হয়ে গেছে এখন এটাকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমাদের ডোটাও কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা আমি করব না এখন এই অর্ধেক পরিমাণ ডোয়ের সাথে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা ডোয়ের সাথেও পরবর্তীতে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুতেই কিন্তু ডো গরম অবস্থায় ডিমটা মেশাতে যাবে না তাহলে কিন্তু ডিমটা জমে যাবে ভালো করে মিশতে চাইবে না তো দুইটা অংশে দুইটা ডিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সব কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখন সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এবারে হাতটা পরিষ্কার করে আমি যে বোর্ডে পিঠা তৈরি করব তাতে তেল মাখিয়ে নিয়েছি তাছাড়া বেলুনও ভালো করে তেল মাখিয়ে নিতে হবে যাতে করে ডো দিয়ে রুটি বেলার সময় বোর্ডে বা বেলুনে লেগে না যায় এবারে পরিমাণ মতো ডো দিয়ে আমি একটা মোটা রুটির মতো বেলে নিব সাধারণত পাকন পিঠা বা নকশি পিঠা তৈরি করার জন্য যেরকম মোটা করে রুটি বেলা হয় ঠিক সেরকম মোটা করে রুটিটা আমি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে আমি তেল মাখিয়ে নিচ্ছি এতে করে ডিজাইন করার সময় ডিজাইনগুলো সুন্দর অবস্থায় থাকবে আমি সবগুলো পিঠা পাতার শেপে তৈরি করে নেব এর জন্য পাতার শেপে আমি সবগুলো কেটে নিচ্ছি একটা রুটি থেকে আমি কয়েকটা পাতা এভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু পিঠা তৈরি করতে পারে তবে আমার কাছে এরকম পাতার ডিজাইনগুলো খুব বেশি ভালো লাগে আর তাছাড়া দেখতেও ভালো লাগে তাছাড়া কোনো অনুষ্ঠানে যখন আপনারা ডালা সাজাবেন তখন কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে খেজুর কাটা নেই তাই কিন্তু আমি টুথপিক দিয়ে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি টুথপিক দিয়েও কিন্তু খুব সুন্দর করে পিঠার ডিজাইন করা যায় একদম খেজুর কাটার মতো করি তো সবগুলো আমি কেটে নিয়েছি এখন পিঠার সাইডগুলোকে আমি এরকম টুথপিকের সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি টুথপিকেও আমি তেল মাখিয়ে নিয়েছি এতে করে ডিজাইনটা করতে সুবিধা হবে তাছাড়া পিঠার ডোটা টুথপিকের গায়ে লেগে যাবে না সাইড থেকে এভাবে ডিজাইন করে নিলে পরবর্তীতে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে সবগুলো পিঠা আমি এভাবে ডিজাইন করে নিব আসলে এগুলো বলে বোঝানো যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি আমার কাছে এই ডিজাইনটা আসলে সবচেয়ে সহজ মনে হয় আর তাছাড়া দেখতে অনেক বেশি ভালো লাগে তাই আমি সব সময় পিঠায় এই ডিজাইনটাই করার চেষ্টা করি আপনারা যদি আরও ভালো ডিজাইন পারেন তাহলে সেগুলো করে নিতে পারেন যখন হাতে সময় কম থাকে তখন আমি এভাবে পিঠাগুলো তৈরি করি কারণ এগুলোতে সময় অনেক বেশি কম লাগে আর অল্প সময়ের মধ্যে ঝটপট অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায় এভাবে সবগুলো পিঠা তৈরি করার পর তেলে ভাজার জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা যখন মোটামুটি ভালো গরম হয়ে যাবে তখন এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে তেল ভালো করে গরম না করে কিন্তু পিঠা ছাড়া যাবে না এতে করে পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে একটা পিঠ ভালো করে ভাজার পর যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন উল্টে দিতে হবে নরম অবস্থায় উল্টাতে যাবেন না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নেব গোল্ডেন কালার করে ভাজার পর তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে যাতে করে পিঠাগুলো ভেতর পর্যন্ত ক্রিস্পি হওয়ার সময় পায় দুইটা পাশ গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠিয়ে সাথে সাথে এগুলোকে শিরায় দিয়ে দিতে হবে শিরাটা কিন্তু অলরেডি ঠান্ডা অবস্থায় আছে এখন এই গরম পিঠাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর এপিট উপিট ভালো করে শিরাতে চুবিয়ে এগুলোকে তুলে নিতে হবে খুব বেশিক্ষণ শিরায় রাখার প্রয়োজন নেই কারণ পিঠাগুলো সিরাতে ছাড়ার সাথে সাথে কিন্তু এগুলো শিরাটা খুব দ্রুত শোষে নেয় একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা তৈরি করার পর যখন এগুলো সার্ভ করা হয় দেখে কিন্তু মনটা ভালো হয়ে যায় এত চমৎকার একটা লোকস আসে আর পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত চমৎকারভাবে শিরাটা শুষে নিয়েছে একদম রস আলু টসটসে হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে শেয়ার করছি এবারে তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার পাতাপাকন পিঠা পিঠার ডো তৈরি করার জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সামান্য পরিমাণের লবণ তিন টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য একটু ফুড কালার দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুঃখিত এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি অ্যাক্সিডেন্টলি ভিডিওর সেই অংশটা স্কিপ হয়ে গেছে পানিটা ভালো করে ফুটে উঠলে এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে ঢেকে পাঁচ মিনিট কোক করে নিয়েছি চুলার আঁচটাকে একদম লোতে করে রেখে ঢাকনাটা উঠিয়ে চুলাটা অফ করে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢেকে রেখে এটাকে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব যখন এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে মানে হাতে ধরার উপযোগী হবে তখন এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে এভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে খুব ভালো করে আমি এই ডোটা মথে নিয়েছি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে এবারে যে জায়গাটাতে আমি রুটি বেলবো সেখানে আমি হাতের সাহায্যে তেল মাখিয়ে নিয়েছি সেই সাথে বেলুনেও তেল মাখিয়ে নিয়েছি এতে করে ডোরটা বোর্ডে এবং বেলুনে লেগে যাবে না তিন ভাগের এক ভাগ পরিমাণ ডো নিয়ে আমি একটা মোটামুটি পাতলা রুটি বেলে নেব তবে একদম কাগজের মতো পাতলা করে ফেলা যাবে না রুটিটা বেলার পর আমি দেখিয়ে দিচ্ছি যে রুটিটা ঠিক কীরকম পাতলা বা মোটা হবে ঠিক এরকম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এরকম একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এই পিঠার শেপ দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি এগুলো পাতা পাকন পিঠা তৈরি করছি তাই পাতার শেপই সবগুলো এভাবে কেটে নিব আর সবগুলো কিন্তু আমি একই ডিজাইনেই কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর বাড়তির যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি আবার রুটি বেলার সময় ব্যবহার করব পিঠা ভাজার জন্য অন্যদিকে চুলায় প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখনই পিঠাগুলো ছাড়তে হবে এতে করে পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে তো এখানে মুচমুচে করে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি আর সবগুলো পিঠা কিন্তু এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এই পিঠাগুলো চাইলে এক সপ্তাহ পর্যন্ত কোনো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করা যাবে একদম মুচমুচে থাকবে সব শেষে আমার খুবই প্রিয় পুলি পিঠা তৈরি করে দেখাবো প্রথমে ভেতরের যে নারকেলের পুরটা সেটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ কোরানোর নারকেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য চাইলে আপনারা এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারেন জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে নারকেল থেকে কিছুটা পানি বের হয়েছে আবার এটাকে জাল করে শুকিয়ে নিতে হবে পানিটা শুকানোর এক পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে নারকেলের পুরের মধ্যে খুবই সুন্দর একটা টেস্ট আসবে আবারও নেড়েচেড়ে ভালো করে তিন চার মিনিটের মতো জাল করে নিয়েছি আর পুরটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো ভাব চলে এসেছে পুরটাকে ঠান্ডা হতে দিয়ে আমি এবার পিঠার ডোটা রেডি করে নিব এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার সাথে ময়দাটা নিলে পিঠাটায় অনেক সফট একটা ভাব চলে আসে এতে করে কিন্তু পিঠার টেস্ট নষ্ট হবে না ময়দা এবং চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি এবার চুলায় পেনে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং এক চা চামচ পরিমাণ ঘি এবারে যখন পানিটা বলক ওঠে আসবে তখন এর মধ্যে আমি মিশিয়ে রাখা ময়দা এবং চালের গুঁড়া দিয়ে দিয়েছি আলতো করে একটু ছড়িয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মেশানো যাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাঁচ ছয় মিনিট পর আমি নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিলেও পারা যায় ডো তৈরির সময় পানিতে ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনার তেলও ব্যবহার করতে পারেন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় কিন্তু হাত দিয়ে ধরা যাবে না আমি কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য তবে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না বা ডোটা মথার সময় অনেক বেশি কষ্ট হবে কারণ এটা শক্ত হয়ে যাবে কুসুম গরম অবস্থায় এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব খুব ভালো করে মথে নিয়ে আমি সফট একটা ডো এখানে তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছে আমাদের ডোটা রেডি হয়ে গেছে এখন এই ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা মোটামুটি পাতলা করে বেলবো, তবে খুব বেশি কাগজের মতো পাতলা করে বেলা যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো ভালো হবে না বা পরবর্তীতে পিঠাগুলো ফেটে যাবে ঠিক এরকম করে আমি এই রুটিটা বেলে নিয়েছি এখন রুটির সাইডে আমি এরকম করে নারকেলের পুর দিয়ে দিচ্ছি পিঠার সাইজ অনুযায়ী একটা রুটি থেকে কিন্তু দুই তিন বা চারটা পিঠাও তৈরি করা যাবে তো যেহেতু এখানে আমি রুটিটা খুব বেশি বড় করিনি তো এটা দিয়ে আমি দুইটা পিঠা তৈরি করে নিব একটা পিৎজা কাটারের সাহায্যে এভাবে কেটে কেটে আমি পিঠাগুলো তৈরি করছি আপনারা চাইলে হাত দিয়ে সাইডে ডিজাইন করে নিতে পারেন তবে সহজ করার জন্য এরকম কাটা চামচের সাহায্যে চেপে চেপে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে এখানে দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় সবগুলো পিঠা তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে আমি পেনে বা তাওয়ায় ছেঁকে নিব চাইলে আপনারা মাটির খোলা দিয়েও ছেঁকে নিতে পারেন তবে আমার কাছে যেহেতু মাটির খোলা বা তাওয়া নেই সেই জন্য আমি এরকম একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর প্যানটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি আর চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পিঠাগুলো ছেঁকে নিতে হবে আর কিছুক্ষণ পর পিঠাগুলো উল্টে দিতে হবে এতে করে একটা পাশ ড্রাই হয়ে যাবে না যদি একটা পাশ অনেকক্ষণ ধরে ছেঁকতে থাকি তাহলে কিন্তু অপ উপরের যে পাশটা থাকে সেটা ড্রাই হয়ে যাবে এই জন্য কিছুক্ষণ পরপর পিঠাগুলো উল্টে দিতে হবে আর যখনই পিঠাগুলো হয়ে যাবে বা এরকম কালার চলে আসবে তখন আমি এগুলো তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আর গরম গরম খেলে কিন্তু এই পিঠাগুলো অনেক বেশি সফট থাকে আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ